মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠছে বিচিহীন লেবুর চাষ। বাণিজ্যিকভাবে এ চাষ করে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা, পাশাপাশি শ্রমিকদের জন্য সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। চাষিরা বলছেন, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা হলে জেলায় লেবুর চাষ আরও বাড়বে। এদিকে বিচিহীন লেবুর আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হালদারের প্রতিবেদন জানাচ্ছেন অজিত সরকার। মাদারীপুরে দিন দিন বাড়ছে বিচিহীন লেবুর চাষ। প্রথমে জেলার রাজৈর শঙ্করদীপার পাট্টাবোকা গ্রামের রহিম মোল্লা 5 একর জমিতে এই লেবুর চাষ শুরু করেন। মাত্র 1.5 বছরেই লাভের মুখ দেখায় স্থানীয় অনেক চাষি আগ্রহী হয়ে ওঠেন এর আবাদের ব্যাপারে। এরই মধ্যে জেলায় 64 হেক্টর জমিতে চাষ করা হয়েছে বিশেষ জাতের এই লেবুর। কম উৎপাদন খরচে বেশি লাভ ও সারা বছর বাজারে চাহিদা থাকায় এই লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এর বাগান গড়ে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। এই পর্যন্ত আমার 10 লক্ষ টাকার মতো লেবু বিক্রি করছি। আমার বাগানটা খুব ভালো হয়েছে, অন্যরা খুব লাভবান হয়েছে, আমিও লাভবান ইনশাল্লাহ হব। এসব বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার অনেক শ্রমিক। লেবু বড় মতো ধরছিল, এরা বিঘা নিম্ন 1 লক্ষ টাকা করে ঈশ্বর বাদ দিয়ে এরা লাভবান হয়েছে। যেটা বেতন পাই ইনশাল্লাহ এটা আমাদের ফ্যামিলির চলে যায়। এদিকে বিচিহীন লেবুর বাগান দেখার জন্য বিভিন্ন জেলা থেকে আসছেন কৃষকরা। চারা ও কলম এবং পরামর্শ নিয়ে তারাও শুরু করছেন চাষ। সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে এর আবাদ দ্রুত বাড়বে বলে জানালেন চাষিরা। শোনার পরে আসলাম, আসার পরে আমিও লেবুর চাষাবাদ করবো, তা দেখলাম খুবই লাভবান লেবুতে। ব্যাংক যদি আমাদের লোনের ব্যবস্থা শুরু করতো সুদ ছাড়া, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হতো। কারিগরি সহায়তার পাশাপাশি বীজ ও কলম প্রাপ্তির বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তারা। কৃষি সম্পূর্ণ অধিদপ্তরের পক্ষ থেকে কারিগরি, কলাকৌশল এবং বীজ বা কলম প্রাপ্তির বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, বিশেষ জাতের এই লেবু চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।